ফিলিস্তিনের সীমান্ত ঘেঁষা লেবাননেও লেগেছে যুদ্ধের আজ। বোমার আঘাতে যখন কেঁপে উঠছে সীমান্ত ঘেঁষা শহরগুলো, সেই সাথে দেশটিতে চলছে অর্থনৈতিক মন্দা। তবে প্রবাসীদের এমন ভ্রমণের রোমাঞ্চকর গল্প বলে দিচ্ছে, জীবন যুদ্ধে বাংলাদেশিরা হার মানতে জানেন না। সকল প্রবাসী বাংলাদেশিকে নিয়ে আজকের এই আনন্দটুকু উপভোগ করার আমরা আসলে অনেক সন্তুষ্ট। অত্যন্ত সাজানো গোছানো এই দেশটিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। উঁচু নিচু পাহাড়ের ভাজে ভাজে আটকে থাকা লেবাননের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দর্শনার্থীরাও মুগ্ধ। ঠিক এমন একটি স্থান লেবাননের কসমিয়ে ইয়াসমিন গার্ডেন, যেখানের চারিদিকে পাহাড়ের প্রাচীর একটি বাড়তি আকর্ষণ তৈরি করেছে। প্রবাসী বাংলাদেশিরা একসাথে মিলে আমরা এই আয়োজনটা করছি। সকল প্রবাসীকে নিয়ে আমরা এভাবে আনন্দের দিন কাটাবো বলে আশা করি। খেলাধুলা, পুরস্কার বিতরণী আয়োজন মুহূর্তে ভুলে দেয় শত কষ্টে থাকা এসব প্রবাসী হাসি মুখে সব বরণ করতে পারে, আর কাঁধে কাঁধ মিলে গাইতে পারে সাম্যের গান।